আসসালামু আলাইকুম ভিউয়ার্স একেবারে নতুন ধরনের ছটপট সকাল বিকালের একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দর্শক কিভাবে এটা বানাতে হয় সেটা দেখে নেওয়া যাক তো আজকে আমি আপনাদের করে দেখাবো সুজি ঝাল প্যানকেক তো এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি এটা হচ্ছে নর্মাল সুজি সুজিটাকে ভাজতে হবে না আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এবার এই দুটো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই দশ মিনিটের মধ্যে সুজিটা ফুলে যাবে আর আমি এই দশ মিনিটের মধ্যে অন্যান্য যে বাকি উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর দেখেন সুজিটা ফুলে গিয়ে পানিটাকে সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিয়েছে তো এখন আমি যে উপকরণগুলো রেডি করে নিলাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু কুসি আপনারা এখানে আলু গাজর কুচি ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু আলু কুসিটাই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুসি আর দেব কিছু কাঁচামরিচ কুচি মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দিছি দুইটা ডিম আমি ডিম দুইটাকে আগে একটা বাটিতে ভেঙে রেখেছিলাম তো এখন আমি এর মধ্যে দিছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি আপনারা নর্মালটা করলেও হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর ক্ষেত্রে হাতটা ব্যবহার করাই ভালো তাহলে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং আলুটাও অনেকটা সফট হয়ে যাবে তো এভাবে ভালো করে হাত দিয়ে মেখে আমি মিশ্রণটাকে রেডি করে নিছি তো মাখা হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি এখন দিয়ে দেব কিছু ধনে পাতা ধনেপাতাটা ধনে পাতাটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এটা খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন আসলে এটার টেস্টটা অনেক মজার তো আমি মিশ্রণটা রেডি করে নিলাম এখন আমি প্যানকেকগুলো বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি তো সোলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এখন তাতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক চামচ ব্যাটার নিয়ে এই তেলের উপরে দিয়ে দিচ্ছি তো আমি একটু প্যান কেকগুলো বড়ো সাইজ করে তৈরি করব। আপনারা ছোট করেও করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই প্যানকেকগুলো বানিয়ে নিতে পারেন তো সোলারাসটা মিডিয়ামে রেখে আমি এই প্যানকেকগুলো তৈরি করে নেব অর্থাৎ ভেজে নেব তারপর চামুচের পিছন সাইডটা দিয়ে একটু স্যাপটা করে দিবেন আর চারপাশ থেকে গুছিয়ে দিবেন যাতে করে দেখতে এটা গোলাকার লাগে তো এভাবে কিছু সময় ভাজার পর আমি এটাকে উল্টে দেবো আর এটা দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে চুরে যাবে তো কিছু সময় ভাজার পর যখন দেখবেন যে চারপাশ থেকে একটু ব্রাউনিশ কালার দেখা যাচ্ছে তখন এই প্যান ক্যাকটাকে উল্টে দিতে হবে তো দেখেন প্যানকেকটার চারপাশ থেকে একটু ব্রাউনিশ কালার দেখা যাচ্ছে এখন আমি এই প্যানকেকটাকে একটা খুন্তের সাহায্যে উল্টে দিচ্ছি দেখেন ওই পাশটা কতটা সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি সেমভাবে ওই পাশটাকেও একটু ভেজে নেব যাতে ওই পাশটাও কালারটা এতটা সুন্দর আসে আর এই প্যানকেকটার উপরটা অনেকটা মুসমুসে থাকে আর ভিতরটা একটু সফট থাকে আর এটা খেতে কিন্তু খুবই মজার তো এখন আমার এই প্যানকেকটা তৈরি করা হয়ে গেছে ওই পাঁচটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠে নেব আর সেমভাবে আমি সবগুলো প্যানকেক এভাবে তৈরি করে নেব তো আমি সবগুলো প্যানকেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই পরিমাণ মিশ্রণ থেকে কতগুলো প্যানকেক তৈরি হয়েছে আমার কিন্তু অনেকটা বড়ো সাইজের ছয়টা প্যানকেক হয়েছে আর এটা দিয়ে কিন্তু তিনজনের নাস্তা খুব সুন্দর মতো হয়ে যাবে তো দর্শক অবশ্যই একবারে ভিন্ন ধর্মী নাস্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন